बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अमेजिंग एंड ब्यूटीफुल ड्रागन फ्रूट अमेरिकन बोर्ड। हमें किसुक्षण बागान मध्य छिलाम। जर आकाशे अवस्था भलो ना, बिस्टि हमें जो बागान आपके देखा बागान हार्वेस्टिंग चलते से अनेक सुंदर बागान, 44 शतक बागान एवं बागानटार टोटाल बयस 17 मास। ये सेकेंड टाइम फल हार्वेस्टिंग एवं प्रथमवार दिन जाए प्रति बचर फल संख्या द्विगुण हो गाचर परिधि एवं डाल और बृद्धि पा। तो मोटामुटी जो एन बांगला ज्योष्ठ मास समय कांठाल से ड्रागन फल चाहिदा कि हम एक कम मैं मानुष एक साथ सब पद खेलते तरपा जे ड्रागन देखते ड्रागनटा बाजार मूल्य मोटामुटी भलो एवं मोटामुटी एखो पाइकारी रेट चलते 300 टाक पर केजी एवं एक रकम ड्रागन एकटा ड्रागन प्राय 300 थेके 350-400 ग्राम ओजन है, तीनटा चारटाई केजी है। तो से हिसाब से जो देख 3.5 केजी आसले अनेक सुंदर। एटा तो मोटामुटी 400 ग्राम ओजन। तो भिवार अपना चाहले एर आगे बला आम्बर देव आ 01728005786। ये नम्बर जो अपना जोाजोग करें अथवा कमेंट बक्से जो अपनी फल चान अथवा चारा चान विभिन्न जतर चारा, येलो चारा, ह्विट चारा ड्रागन बा पिंक ड्रागन बा अमेरिकान बॉल ड्रागन इत्यादि ड्रागन चारा अपना के देवा। एमनो किस कौशल आज चारा 6 मास फल आसें, किस चारा तो 1 बचरे फल आसें। এবং এছাড়া আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে এক দিয়ে যে চ্যানেলে ফার্টিলাইজার ট্রিটমেন্ট রাস্ট ডিজিজ ফান্ড ফাঙ্গাল ডিজিজ এবং এর প্রতিকার প্রতিরোধ এবং ভিটামিন মাটি সুষম জৈব সার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। কারণ একটা কন্টেন্টে সকল তথ্য দেওয়া সম্ভব না, তো আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আমি আপনাদেরকে একটা ফল ড্রাগন আমি দেখাবো, যেটা আস্তে আস্তে আমি এই যে এগুলাকে কি বলে স্যার, চোখ না কি বলে, ওই মাথা থেকে কলার মতো আসলে আমি মাথা থেকে না সিলবো, মানে এগুলাকে কি বলে, এই পাপড়ি না চোখ না কি পাপড়ি বলা। আচ্ছা আমি আস্তে আস্তে এখান থেকে টানবো ভাব না, আচ্ছা আমি একটু আলোর দিকে যাই, এখানে একটু অন্ধকার। এই যে ভিউয়ার দেখেন কিভাবে এটা এভাবেই মনে হয়েছিল না, ও এইটা, ও এই যে আসল জায়গা ধরেছি চলে আছে তাই তো। ও খুব সুন্দর, ভিতরে খুব সুন্দর কালার, পিঙ্ক কালার রেড কালার দেখেন। তাই আমি আস্তে আস্তে আগাইতে থাকি ভিউয়ার, আপনি দেখতে থাকেন যে একটা ড্রাগনের ভিতর কত সুন্দর। এই যে দেখেন এইভাবে ছিলতে হয়, এটার একটা সিস্টেম আছে, টেকনিক আছে। এই যে এই যে কত সুন্দর, ভিতরে উপরেও সুন্দর, এরকম উপরেও সুন্দর, ভিতরে আরও সুন্দর, আসলে অ্যামাজিং অ্যান্ড বিউটিফুল। ওই যে একজন নিয়ে আসতেছে বালতি বালতি করে হার্ভেস্টিং করে, এখানে স্টক করা হচ্ছে, এখান থেকে পরে নিয়ে যাওয়া হবে বাসায়। এই যে সম্ভব সুন্দর, অনেক সুন্দর, এই যে এটা হলো তার ঢালপনা আর এটা ফল বাদ যায় না জানো, এটা এই যে এটা হলো এর চোচা বা এর বহিতক, বহিতকের ভিতরেই আর এটা ফল, তো গোটাটাই ফল, ফেলে যাওয়ার কোনো জিনিস নেই, সবটাই খাওয়া যায়। মানে এমন একটা ফল যে এর ফেলে দেওয়ার অংশ পরিমাণ খুব কম। ফলটা অনেক সুন্দর, হ্যাঁ ফলটা অনেক সুন্দর এবং অ্যামেজিং। আমি আপনাদেরকে দেখাবো এখন খাওয়ার পরিবেশ কীভাবে, যদিও বাসায় অন্যভাবে এটাকে পরিবেশন করা হয়, এটাকে আপনি জুস বানায় ফ্রিজে রেখে খাইতে পারেন আরও ভালো লাগবে, অথবা আইসক্রিমের সাথে এটাকে ব্যবহার করতে পারেন, অথবা জ্যাম জেলির সাথে ব্যবহার করতে পারেন। এছাড়াও আমাদের বিভিন্ন হার্বাল চিকিৎসায় এটা খুব ব্যবহার হয়। রবিবার আসলে হাতের দেখেন কত সুন্দর রং হয়ে যাচ্ছে, মানে মনে হয় যে নেচার রিয়েল রং, রংটা কিছুক্ষণ থাকবে হয়তো দু একদিনে উঠে যাবে, দেখাবো না
খাবা? আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা খাইতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন, খাওয়ানোর ব্যবস্থা করা যাবে। আমি আপনাদেরকে দেখাই যে খেতে আসলে টেস্টি, আমি মানে এর আগে খাই নাই কখনো কোনো দিন, মানে দেখছি শুনছি এক একজনার ম্যানি ম্যান ম্যানি মাইন্ড, কেউ বলে ভালো কেউ বলে খারাপ। তো আজকে আমি আপনাদেরকে সাক্ষী রাখে আল্লাহর রহমত একটা ড্রাগন ফল বা পিটায়া বা পিটায়া ফল খাবো, কেমন লাগে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর মিষ্টি আছে তো স্যার, তবে এটা আরেকটার বৈশিষ্ট্য হলো এটা আজকেই হারভেস্টিং করা, গাছ থেকে কাটা। এটা যদি আমি আজকে রেখে দিতাম, কালকে রাতে যদি এটা আমি খেতাম, এর মিষ্টিটা আরও বেড়ে যেত এবং কালারটা আরও বেশি গ্রো করতো, আরও গাঢ় হতো। যাই হোক, আপনাদের দেখার জন্য এবং আমিও এটা লোভ সামলাতে পারলাম না যে নতুন ফল বাংলাদেশে এখন আস্তে আস্তে এর পরিধি পরিসর বৃদ্ধি পাচ্ছে, তো বেশ সুস্বাদু টেস্টফুল। এছাড়াও এটা সকল শরীর বা রোগ বা সকল বয়সের লোকেরা খাইতে পারে, তো অবশ্যই অবশ্যই সব দিক থেকে এটা ভালো মানের একটা ফল, খুব সুন্দর। না এর পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই জিরো, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনার ফল কত বড়? সাড়ে ছয়টা কেজি হবে, দুই কেজি দিছে, দুই কেজির কথাই বলা। হ্যাঁ, আপনার দেখলেন অসম্ভব সুন্দর একটা ড্রাগন ফল। দুইটা ফল খাইলে তো চাচা পেট ভরে যাবে। মানুষ যতটা খারাপ করে ততটা না, ভালো আছে আপনি তো বললেন। ধন্যবাদ সবাইকে, যারা ছোট ছোট আমাদের গ্রাম মানে এক একজন 8 কেজি 10 কেজি নিয়ে যদি বাচ্চাদের খাওয়াই, যারা অস্বাস্থ্যকর বাচ্চা মাস খানেক দুই দেড় মাস দুই মাস পরে স্বাস্থ্য। আমার ওয়াইফ খুব খায়, খেতো না আগে, খেতো না কিন্তু খুব, তার ওই ডাক্তার তার মাথা। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, আসসালামু আলাইকুম।